খেলতে বেরিয়ে আর ফিরে আসেনি আদরের শিশু। পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকে বারবার মুছা যাচ্ছেন বাবা মা। আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় জয়নাল মিয়ার 8 বছরের মেয়ে ঝুমুর এবং প্রতিবেশী রুবেলের 7 বছরের ছেলে আবদুল্লাহ একসঙ্গে খেলতে বের হয়। স্থানীয়রা জানান, দীর্ঘ সময় পরও তারা বাড়িতে না ফেরায় বাবা মা এবং আশেপাশের লোকজন খুঁজতে শুরু করেন। পরে দুপুরে দুই শিশু নিথর দেহ ভেসে ওঠে বাড়ির পাশের পুকুরে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। মাটি বন্ধু আমাদের লোক গেছে, মাটি বন্ধু বাচ্চা পায়নি, বাচ্চারা আমরা হাফ পানিতে মানে ভাইসা উঠছে। আর এখানে রেগুলারই খেলে পানি দেওয়া গোসল করে, কিন্তু বিষয়টা হলো কি ওখানে যে একটু মানুষ দাগ দিছে মতন ওরা পানিটা যে বেশি হয়তো অনুভব করতে পারে না, সেনে যে পানি তলে গেছে গা। গার্মেন্টসে গেছি, আমার সুপারভাইজার ডাক দিয়ে কয় তোমার তোমার ছেলে আছে বাসাম কি হয় কই কার কাছে, আমি কার কাছে না একলাই থাকে, তুমি তাই আও আমার সাথে। ভিতরে কবর আছে ঝুমুর বানি দেবো সে আল্লাহ রে কাষ্টে এই ঘর বলারে পাইছে মায়া উড়াইছে আর তো আমার কল জানাই গো। পরে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। দুইজনই সাঁতার জানতো না, বাবা মায়ের অগোচরে আসছে দুইজন গোসল করতে, আসছে ওইখানে নামছে, নামার পরে তারা তো সাঁতার না জানার কারণে হয়তো বা পানিতে ডুবে এই তাদের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু ঝুমুর ও আবদুল্লাহ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।